বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সুন্দরবন রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রথম এত বড় মাছ পুকুর থেকে মারা হলো, এখন মাছটা কেটে নেব। বন্ধুরা, এখন মাছটা আমি কেটে নেব। এত বড় মাছ আমি এখানে ছাই নিয়েছি, ছাই হাতের গায়ে মাখিয়ে নেব। এটি আমাদের পুকুরের কাতলা মাছ, একটু আগে মারা হয়েছে মাছটা। বন্ধুরা, মাছের পাখনাগুলো কাটা হয়ে গেছে, আঁশ তুলে নেব। ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। মাছটা এত ছটফট করছে, আঁশ তোলাই যাচ্ছে না। মাছের গা থেকে আঁশ তুলে নেওয়া হয়ে গেছে, এখন ছোট ছোট পিস করে মাছ ভালোভাবে কেটে নেব। এত বড় মাছ আমি আগে কোনোদিনও কাটিনি, এই প্রথম কাটছি মাছটা। এখন সাবধানে মাছের মধ্যে থেকে নাড়ি বার করে নেব। বড় মাছ, সেই জন্য মাছের থেকে পেটি বার করে নেব। এই যে ছোট ছোট পিস করে মাছগুলো কেটে নিচ্ছি। এরকম সাইজের পিস করে মাছগুলো কেটে নেব। বড় মাছের মাথাটা কেটে নেব। দেখুন বন্ধুরা, কতটা মাছের পিস হয়েছে। এখন মাছের পিসগুলো আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছের পিসগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিয়েছি, একটু আঁশ নেই আর মাছের গায়ে। এখন মাছ আমি রান্না করার জন্য অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি এখানে রান্না করার জন্য কিছু মাছ নিয়েছি, আর মাছগুলো আমি বাড়িতে রান্না করে খাবো, সেই জন্য রেখে দিয়েছি সাইড করে। এখন আমি মাছ ভেজে নেব, এই জন্য মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। দেব এক চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়ো,
দেব এক চামচ সর্ষের তেল। এখন সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। লবণ, হলুদ এবং তেল মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন মাছ ভেজে নেব, এই জন্য উনানটা জ্বালিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, এখন উনানের উপরে কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে এখন আমি মাছ ভাজার জন্য দেব সর্ষের তেল। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন খুন্তি দিয়ে কড়ার চারিপাশে তেল লাগিয়ে নেব, যেন মাছগুলো কড়ার গায়ে লেগে না যায়। এখন আমি তেলের মধ্যে মাছ দিয়ে ভেজে নেব। মাছ এক সাইড ভাজা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন অন্য একটা সাইড উল্টে দেব। ভালোভাবে তেল ধরিয়ে আমি একটা থালার মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সব মাছগুলো কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। একইভাবে আমি সব মাছগুলো ভেজে নিলাম। এখন আমি তরকারি রান্না করে নেব। এখন কড়ার মধ্যে আমি আর তেল দেব না, মাছ ভাজার তেলের মধ্যে দেব একটা পেঁয়াজ কুচি। দেব আদা রসুন বাটা, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। দেব কেটে রাখা টমেটো, ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, এখন আমি কেটে রাখা আলু দিয়ে দেব। দেব এক চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। আলু ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন আমি কড়া ঢাকনাটা তুলে নেব। এখন আলু খুব ভালোভাবে কষিয়ে নেব। উনুনের আঁচ একটু হালকা আঁচে রেখে কষিয়ে নিতে হবে, যেন আলু পুড়ে না যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আলু কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখন তরকারি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তরকারি খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি তরকারির মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। সাবধানে মাছগুলো দিয়ে নিতে হবে, যেন ভেঙে না যায়।
সব ভেজে রাখা মাছ আমি দিয়ে দিয়েছি। এখন আমি তরকারির মধ্যে দেব জিরে মরিচ বাটা। এখন আবারও তরকারি 2 মিনিট ঢেকে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে ঢাকা, এখন আমি কড়া ঢাকনা তুলে নেব। তরকারির মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। তরকারি হয়ে গেছে, এখন আমি তরকারি উনানের ওপর থেকে নামিয়ে নেব। কাতলা মাছ আলুর তরকারি আমি কড়া থেকে গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, যেহেতু এখন শীতকালের বেলা, এই জন্য অন্ধকার হয়ে গেছে রান্না করতে করতে। বন্ধুরা, অন্ধকারের মধ্যে ভিডিও বানাতে খুবই অসুবিধা হচ্ছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।